নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা বলবো, চ্যানেলটি অবশ্যই যারা দেখছেন প্রথমে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন। আজকের ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, তার আগে প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, কি করবেন তারও উপায় আমি বলবো আজকের ভিডিওতে। কিন্তু আমি বারবার বলি, আমি এই ভিডিওটি আপনাদের কাছে প্রতিদিন উপহার দিই, কিছুটা সময় আপনাদের নিই, কৌশিকদা আপনাদের সময় নেয়, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। দেখুন, তিন রাশির কথা বলছি, তিন রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু দশা মহাদশা গ্রহের গোচর সমান না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হবে। যদি আপনার গাঢ় যোগ থাকে কি না, 100% আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। দেখুন, আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে, আপনার জন্মছকে শুক্র কেমন রয়েছে, আপনার জন্মছকে শনি কেমন রয়েছে, আপনার জন্মছকে বুধ কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ হবে কি না। দেখুন, প্রতিদিন আমি কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির কথা বলি, হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যায়, আপনারা একটা টিকিট কেটে দেখেন, ভাগ্য পরীক্ষা করা যায়। দেখুন, কোনোটাই কিন্তু অত সহজ নয়, একটা টিকিট কাটলে যে আপনার অর্থপ্রাপ্তি হবে আপনাদের সেটা কিন্তু নয়। প্রচুর মানুষ কিন্তু অর্থ নষ্ট করে ফেলছেন। আমি এই জন্য বারবার বলছি, আপনারা আগে সময়টা নির্ণয় করুন, কোন বছর আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনার প্রাপ্তি রয়েছে। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কিছু ক্ষেত্রে বাধা আসছে অনেক মানুষ, অনেক মানুষ বলছেন যে স্যার, অনেকেই আমাকে স্যার আমার তো টার্গেট নাম্বার মিলছে না। দেখুন, টার্গেট নাম্বার মিলানোটারও কিন্তু কিছু উপায় আছে, কিভাবে মিলাবেন যারা আমার সাথে পরামর্শ করছেন কি না, সেখানে কিন্তু আমি বিস্তারিত কিন্তু জানিয়ে দিচ্ছি। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ একমাত্র কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তি, এটা রাহু গ্রহ কিন্তু ঘটিয়ে থাকে। আপনার জন্মছকে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কি না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তি কিন্তু বাধা কিন্তু আসে। আপনার জন্মকুণ্ডলিতে এই বাধাকে কাটানোর জন্য আপনাকে কিন্তু আগে গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু করতে হবে। সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায় কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। জন্মকুণ্ডলিতে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, রাহু গ্রহ কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, ধনভাব কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি কখন বা কোন বছর রয়েছে। দেখুন, প্রতিদিন আমি কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো সেম রাশির নাম আপনাদের সাথে মিলে যায়, হয়তো আপনারা ভাবেন যে কৌশিকদা বলছে যখন একটা টার্গেট নাম্বার। দেখুন, এইগুলো কিন্তু টার্গেট নাম্বার বলুন এবং আপনার রাশিভিত্তিক নাম বলুন এবং শুভ সময় খুব রিসার্চ করে কিন্তু আমি বার করি। তো এই ভিডিওটি আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন, কারণ মানুষের ভাগ্যের চাকা কিন্তু ঘড়ির কাঁটার মতন ঘুরছে। আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার যে বাধা আসছে কি না, তার জন্য আপনাকে কিন্তু ব্যক্তিগত জন্মছককে আগে প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার, এবং পাশাপাশি
অল্পের জন্য, যাতে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পাবেন। প্রথম রাশি আগামীকালের জন্য, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 8 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 10:35 থেকে আপনার 11:54 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের যে শুভ সময় সকাল 9:54 থেকে আপনার 11:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের যে শুভ সময় সকাল 11:22 থেকে, সকাল 11:22 থেকে আপনার 12:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার যে তিন রাশির আমি কথা বললাম, এই তিন রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। যদি আপনার জন্মছকে গাঢ় প্রাপ্তির যোগ থাকে কিনা, 100% আপনার কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মছকে সমস্যা রয়েছে, সমস্যা নিয়ে থাকলে হবে না। আমি আবারও বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা আপনারা যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখাটা একবার হলো বিচার করুন, কারণ সময়টা আগে নির্ণয় করুন। এবং প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে, কারো কারো ক্ষেত্রে আমি আবারও বলছি আগে থাকে, কারো কারো ক্ষেত্রে একটু দেরিতে থাকে। তো আপনার ক্ষেত্রে কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে পারবে। এবং আবারও বলছি, যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে না আপনাদের এই অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। তো ভিডিওটি যারা শুনছেন কি না, আমি বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনারা আপনাদের যে পরিশ্রমের টাকা, কষ্ট অর্জিত টাকা নষ্ট কিন্তু করবেন না। আপনার পরিশ্রমের টাকা, আপনার কষ্ট অর্জিত টাকা নষ্ট না করে আপনি আগে জেনে নিন এবং প্রাপ্তি রয়েছে কি না, কোন বছরে রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে কিন্তু জানা দরকার, তবেই আপনি ইনভেস্টমেন্ট করুন। কারণ প্রতিটি টাকারই কিন্তু গুরুত্ব কিন্তু রয়েছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।